على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله فقر رب العالمين شهيد ورحمة الله وبركاته جَرَبُ رب العالمين أماد الشباكة পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন এজন্য আদায় করি আলহামদুলিল্লাহ আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা প্রত্যেকটা মানুষের জানা অত্যন্ত জরুরি যারা যুবক এখনো বিয়ে করে নাই তাদের জন্য অত্যন্ত জরুরি আর আমরা যারা বিদ্যা তাদের জন্য জরুরি এই জন্য আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব বর্তমানে বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় গোরবার খায় সেই বিষয়টা হচ্ছে অনেক মা বাবার সন্তান থাকা সত্য বৃদ্ধাশ্রমে থাকতে হয় শুধু তাই না আমাদের কাছে অনেক বাবা এসে বলে হুজুর আমার ছেলে কি জানি হয়ে গেছে কেমন জানে আমার কথা শুনে না আপনি যদি একটা তাবিজ দিতেন আমার সন্তান আমার অবাধ্য আমার কথা ঠিক মতো শুনে না অর্থাৎ সম্মান তো দূরের কথা একটু আমাকে যত্ন করবে টাকা পয়সা দিবে লালন পালন করবে এটা পর্যন্ত তার পক্ষে সম্ভব হয় না এটা কেন কারণ হচ্ছে একটাই ছেলে ছেলে সন্তান যারা তারা মা বাবার কি হক এ বিষয়টা জানে না আর বাবা ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব রয়েছে এ দায়িত্ব সম্পর্কে জানে না না জানার কারণে বাবা সন্তানের হক নষ্ট করছে সন্তান বাবার হক নষ্ট করছে একজন বাবা যদি সুরলগ্ন থেকে সন্তানের যদি প্রত্যেকটা হক আদায় করে তাহলে অবশ্যই ওই সন্তান বাবার খেদমত করবে করবি সন্তানের হক প্রতিষ্ঠিত হওয়ার আগে বাবার হক প্রতিষ্ঠিত হয় যেহেতু বাবা আগে সন্তান পরে এই জন্য সন্তানের হক পরে সর্বপ্রথম একটা সন্তানের উপর বাবার হক প্রতিষ্ঠিত হয় বাবার হক যখন আদায় করা হবে তখন সন্তানের হক প্রতিষ্ঠিত হবে বাবা যদি তার সন্তানের প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে ব্যর্থ হয় অপারক হয় দায়িত্ব ঠিক মতে আদায় না করে তাহলে এই সন্তান থেকে বাবাও তার ভালো কিছু আশা করা যায় না এই জন্য সর্বপ্রথম কার হক প্রতিষ্ঠিত হয় বাবার হক আপনারা মনে বুঝতেছেন না বলেন তো কার হক প্রতিষ্ঠিত হয় বাবার বাবা যখন একটা সন্তানকে সঠিক পদ্ধতিতে লালন পালন করবে সঠিক কায়দায় লালন পালন করবে এই সন্তান দ্বারা বাবায় ভালো কিছু আশা করবে যেমন আপনি আম গাছ রোপণ করেছেন কাঁঠালের আশা করা যায় না আম গাছ রোপণ করেছেন আমের আশা করতে হবে আপনি ছেলের হক আদায় না করে ছেলের থেকে কিভাবে হক আদায় চান আশাই করা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য সর্বপ্রথম বাবার দায়িত্ব হচ্ছে ছেলের প্রত্যেকটা হক সঠিক সঠিকভাবে আদায় করা সন্তান উপর বাবার হক হচ্ছে বারোটা কয়টা বলেন তো বারোটা হক এই বারোটা হক বাবা যখন আদায় করবে তখন সন্তানের উপর দায়িত্ব অর্পিত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে সন্তান ওই বাবার জন্য খেদমত করবে সর্বপ্রথম হক হচ্ছে বিবাহের আগে একটা মানুষ যখন বিবাহ করবে তার আগে দুইটা হক প্রতিষ্ঠিত হয় সন্তানের উপর এক নাম্বার হচ্ছে সন্তানের সন্তানের জন্য গুণবতী এবং কি আমল একটি মা নির্ণয় করা নির্বাচন করা মা নির্বাচন করার পূর্বে ভালো করে যাচাই বাছাই করতে হবে মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবেই এই জন্য সর্বপ্রথম এক নম্বর ছেলের পর হক হচ্ছে ছেলের জন্য সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে গুণবতী নেককার মা নির্বাচন করা এই মা যদি আমরা সঠিক পদ্ধতিতে নিয়ম ভাবে নির্বাচন করতে পারি তাহলে এই সন্তান থেকে আমি ভালো কিছু আশা করতে পারবো এখন তো যারা মহিলা রয়েছেন তাদের পর হক হচ্ছে তার নিজের সন্তানের জন্য একজন বাবা নির্বাচন করা এখন যে পদ্ধতি আমরা দেখি সেই পদ্ধতির মধ্যে গলত ছেলে পরে যায় আগে ছেলের বোন ভগ্নিপতি এরা দেখতে হবে অথচ শরীয়তের দৃষ্টিতে হচ্ছে ছেলে দেখবে সর্বোচ্চ ছেলের বাবা দেখবে ভগ্নিপতি তার শালার বউকে দেখা হারাম ছেলের বউকে দেখা কি শালার বউকে দেখা হারাম এখন আমরা ভগ্নিপতিকে পাঠাই বোনকে পাঠাই এ পদ্ধতি সুন্নত পদ্ধতি নয় সুন্নতের খেলাফ যাই হোক এখন তো যে মহিলাদের কথা বলতেছি পুরুষে যদি একটা গুণবতী নেককার মা যদি নির্বাচন করতে না পারে ওই মহিলা যদি এস্টার জলসা জি বাংলা দেখনিওয়ালা হয় তাহলে ওই মহিলার গর্ব থেকে নেককার সন্তান আশা করা যায় না আমার পাশের গ্রাম পাশের ঘর জরুরি কাজে আমার ওয়াইফকে ফাটাইছি ওই ঘরের মধ্যে যাই দেখতেছে তারা মাস্ক করতেছে আর টেলিভিশন দেখতেছে বলেন তো যে মাছটা টেলিভিশন দেখে দেখে কুটা হচ্ছে যে পুরুষগুলা খাবে এই পুরুষগুলা নেককার হইতে পারে না টিভির ছায়া ছবির তাসি তার অন্তরের মধ্যে ফিট করবে সে কোনদিন নামাজি হইতে পারে না একজন মহিলা যদি চায় একজন মা যদি চায় পুরা ঘরটাকে নামাজি ঘর হিসাবে রূপান্তরিত করতে পারে যাই হোক এখন আমরা ছেলের জন্য মা নির্বাচন করব যদি মা মডার্ন হয় ছায়াছবি দেখে তার অন্তর মধ্যে সব সময় থাকবে আমার ছেলেটা যদি অমুক নায়িকার মতো হইতো আমার ছেলেটা যদি অমুক কি জানি নায়কের মতো হইতো তার কল্পনা থাকবে এমন ওই ঘরের মধ্যে সুসন্তান কখনো আশা করা যায় না এজন্য ছেলের মা নির্বাচন করার পূর্বে যাচাই করতে হবে ছেলের মা আমি যে নির্বাচন করতেছি গুণপতি আছে কিনা হের পরে তার নামাজি আছে কিনা মোত্তাকি আছে কিনা যাচাই করতে হবে এটা হচ্ছে সন্তানের বাবার জন্য সর্বপ্রথম হক ছেলের উপর আপনি এটা বাছাই করে ফেললেন আর মেয়েরা দেখতে হবে কি মেয়েদের কথা বললেই তো আসলে অনেক দিকে কথা চলে যাবে যাই হোক সংক্ষেপে কথা বলতেছি এখন অনেক মেয়ে আছে পুরুষ করে না। হে যুবক আমি তোমাকে স্পষ্ট করে বলতেছি এই মহিলাটাকে যদি তুমি বিবাহ করো যেই মহিলা দাঁড়ি পছন্দ করে না ওই মহিলার থেকে জিন্দিগিতে তুমি শান্তির আশা করা যাবে না সারা বছর তোমাকে কষ্ট দিবে যেই মহিলা রসুলের সুন্নত অপমান করতে চায় রসুলের এর সুন্নতকে ভালোবাসে না ওই মহিলা থেকে শান্তির আশাও করা যায় না আগে আমরা দেখেছি ছেলের পক্ষ থেকে ছেলে অথবা আরেকজন বোন সহ মেয়ের বাড়িতে যায় দেখার জন্য এখন না মেয়ের বাড়ি থেকে প্রস্তাব পাঠায় আমার মেয়ে পছন্দ করবে ছেলে এটা ভালো কথা এটা উত্তম পদ্ধতি তবে মেয়ে মেয়ে যে যে আপনার ছেলে স্বামী পছন্দ করে না এটা মা বাবার একান্ত দায়িত্ব হচ্ছে মেয়েদেরকে সংশোধন করানো এই সমস্ত যতদিন দেখবেন মনে করবেন তার অভিভাবক অসচেতন তার অভিভাবকের মধ্যে সমস্যা আছে অর্থাৎ ছেলে মেয়েদেরকে লালন করার জন্য মা বাবা ব্যর্থ এই জন্য এরকম ফল পাওয়া যাচ্ছে যাই হোক মেয়েরা করবেন আমার সন্তানের জন্য গুণবতী নেককার একজন বাবা করব দাড়িওয়ালা টুপিওয়ালা শূন্যতার পায় আছে কিনা নামাজি আছে কিনা এটা যাচাই করব। মা বাবার থেকে খোঁজ খবর নেবো মা আমার জন্য যে ছেলে দেখতেছেন আপনাদের কাছে লজ্জা লাগতেছে না এটা হচ্ছে সুন্নতরিকা এটা আমাদের এখন আলোচনা না থাকার কারণে কেমন জানি আমাদের থেকে এখন লাগে মাকে জিজ্ঞাসা করবো নামাজি আছে কিনা ছেলের বংশের মধ্যে কোনো আলেম আছে কিনা ছেলের মধ্যে সুন্নতি ফাইবন্দি আছে কিনা যদি থাকে আমি আলহামদুলিল্লাহ রাজি যদি না থাকে আমার জন্য আপনি নেককার একজন ছেলে দেখেন এটা এই কথাটা বলা মেয়ের জন্য যাই হোক আপনার ছেলের জন্য মা নির্বাচন করেছেন বিবাহ বর্ধনে আবদ্ধ হয়েছেন তখন আপনার উপর আরেকটা একটা দায়িত্ব অর্পিত হয় দুই নম্বর হক সন্তানের সেটা হচ্ছে কি স্বামী স্ত্রী যখন একাকার হয়ে যাবে এমন একটা স্থানে পৌঁছে যাবে ওই স্থানে অবলম্বন করার কারণে সন্তান গর্বে আসবে তখন স্বামী স্ত্রীর জন্য করণীয় হচ্ছে তারা ওই একাকার হওয়ার আগে একটা দোয়া পরে নিবে বিসমিল্লাহী আল্লাহ মাজাদ নিমুনাশাইতন ওয়াজান নিমুনাশাইতন মা রজাফতানা আল্লাহর হাবিব জনসুল্লাহ সাল্লাল্লাহ কুয়ারি হিমাসাল্লাম বলেন ও দুনিয়ার মুসলমান ইমান দারারা ভালো করে শুনে রাখো যে স্বামী স্ত্রী মিলন করার পূর্বে এই দোয়াটা পড়বে আল্লাহ আলমিন ওই স্বামী স্ত্রীর মধ্যে যে গরমের মধ্যে সন্তান দান করবে আল্লাহ ফাকরব্বুল আলমিন এই দোয়ার বরকতে ওই সন্তানকে কখনো শয়তান ওয়াসা দিতে পারবে না এই সন্তানকে শয়তান ওয়াসা দিতে পারবে না সন্তান অবশ্যই নেককার হবে অনেক সন্তান বোকা হয় কেন কারণ হচ্ছে এটা স্বামী স্ত্রীর অবহেলার কারণে অনেক সন্তান বিভিন্ন হাত পা এলোমেলো থাকে এটা কারণ হচ্ছে স্বামী স্ত্রীর কারণে তাদের সুন্দর পদ্ধতিতে শূন্য তরিকায় পদ্ধতি না জানার কারণে সন্তান উপর অ্যাপেট আসে এই জন্য সন্তান বিভিন্ন রকমের অসুস্থ হয়ে দুনিয়ার মধ্যে আসে এই জন্য বিষয়গুলো জানা জরুরি যাই হোক আমি স্বামী স্ত্রীর আলোচনার দিকে যাচ্ছি না স্বামী অধিকার যদি সম্পর্ক আলোচনা করি বিষয় আলোচনা করব। এখন হচ্ছে আপনি বাবা আপনার উপর দ্বিতীয় হক হচ্ছে সন্তানের আপনি দোয়াটা পড়তে হবে যখন আপনি দোয়াটা পড়বেন আপনার সন্তানকে আল্লাহ ফাকরবুল্লা আলামিন সকল ধরনের বিপদ আফদ থেকে সকল ধরনের ফেতনা থেকে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন হেফাজত করবে এবার বলেন এই দোয়াটা আমরা কই চলে জানি সব করা নব্বই পার্সেন্ট লোক এই দোয়াটা জানে না এই জন্য আমার স্ত্রীর সাথে শয়তান হয় আমার সন্তান এলোমেলো দেখা যায় যারা পারে না দোয়াটা শিখে নেব এটা হচ্ছে দুই নাম্বার হক সন্তানের উপর এক নাম্বার হক হচ্ছে আমার সন্তানের জন্য গুণবতী নেককার মা নির্বাচন করব দুই নাম্বার হচ্ছে আমরা যখন একাকার হয়ে যাব তখন দোয়াটা পড়ব বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নি বন শয়তান ওয়া জান্নি বন শয়তান এই দোয়াটা পড়ব তিন নাম্বার হক হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার ডান কানে আজান বাম কানে ইকামত দেব এটা হচ্ছে বাবার জন্য হক যেই বাবার হক আদায় করবে না সন্তান থেকে ভালো কিছু কিছুর আশাও করা যাবে না ভালো করে মনে রাখবেন এটা অবহেলা করার কোন আপনার উপর হক হচ্ছে সন্তানের চাই মেয়ে হোক চাই ছেলে হোক তার ডান কানে আজান বাম কানে একামত দাওয়া এটা বাবার উপর হক সন্তানের বারোটা হকের মধ্যে এটা অন্যতম হক তিন নম্বর স্থান এটার মূল্য অনেক বেশি অর্থাৎ আপনার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তখন সে মুসলমান হয়েছে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছে তার কানের মধ্যে আল্লাহ ডান কানে আজান বাম কানে কামত যদি এমন একটা ঘর হয় এটা মাসে আল্লাহ বলতেছি এমন একটা ঘর হয় যে ঘরের মধ্যে আশপাশে কোন পুরুষ নাই অথবা কোনো হুজুর পাওয়া যাচ্ছে না তখন মহিলারা হইলেও

আবু সর গিফারি একটা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমানা যখন সন্তান ভূমিষ্ঠ হয় আমাদের ছেলেদেরকে কেন কানের মধ্যে আজান পৌঁছে দেব কারণ কি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু সর তোমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে তখন আজানের মধ্যে 12টা লাইন আছে আর এই 12টা লাইনের দ্বারা তোমার সন্তানকে বুঝিয়ে দাও হে আমার সন্তান তুমি দুনিয়ার মধ্যে জন্ম গ্রহণ করেছো অর্থাৎ এক বছরের মধ্যে বারোটা মাস আছে এই বারো মাসের মধ্যে প্রত্যেকটা মাসের মধ্যে তুমি আল্লাহ ফকরবুল আলমিনের গোলামি করতে হবে আজানের মধ্যে বারোটি লাইনের দ্বারা বুঝে যায় আমার সন্তান আল্লাহ ফকরবুল আলমিনের অর্থাৎ সারাটা বছর আল্লাহ ফকের গোলামি করতে হবে ও সন্তান তোমাকে আমি দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে তোমার কানে পৌঁছে দিলাম তুমি মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছ আল্লাহ সবচাইতে বড় আল্লাহর উপর আর কোনো বড় নাই অর্থাৎ বারোটা মাসের মধ্যে তুমি আল্লাহকে স্বীকার করতে হবে এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা কানের মধ্যে আজানের ধনীগুলা পৌঁছে দেব চার নাম্বার হক হচ্ছে আমি সংক্ষেপে কথা বলতেছি চার নাম্বার হক হচ্ছে তাহনিক বলেন শব্দটা কি মুখে দিয়ে আসে না বলেন তাহনিক তাহনিক এটা এখন আমাদের দেশে খুবই কম দেখা যায় ছেলে যখন ভূমিষ্ঠ হবে ছেলেকে কোনো কিছু খানা খাওয়ার আগে মায়ের দুধ পান করার আগে হকানে বুজুর্গ উলামাই কালামকে নিয়ে আসবেন আসার পরে তার মুখের মধ্যে একটা খেসুর নিবেন উলামাই কালাম খেজুর নামার পর ওলামাইকার এটা চিপে দিবে যে লালাটা খেজুর থেকে যে লালাটা বাইর হবে এই লালা সন্তানের মুখের মধ্যে দিবেন এটার নাম হচ্ছে তাহনিক এটার নাম কি তাহনিক যদি খেজুর না থাকে তাহলে মিষ্টি জাতীয় জিনিস দিবেন অথবা মধু দিবেন অনেকেই বলে সন্তানকে যখন ভূমিষ্ঠ করে মধু বা মিষ্টি জাতীয় যদি না খাওয়ায় তাহলে মিষ্টি কথা বলে না আসলে বিষয়টা এমন না এটা হচ্ছে রসুলের সুন্নত জাবের রাজি আল্লাহ তালা আনহুর একটা সন্তান ভূমিষ্ট হয়েছে সন্তান হওয়ার পরে মদিনায় যখন মুসলমান হিজরত করলেন রসুল সহ তখন মুসলমানদের কোন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না তখন কাফরা সুযোগ পেয়ে বলতেছে মুসলমান অলক্ষণী তাদের এই অবস্থানের মধ্যে গোত্রের মধ্যে কোন সন্তান ভূমিষ্ঠ হয় না তখন জাবের রাজি আল্লাহ আনহুর না জাবেদ রাজি আল্লাহ আনহুর একটা সন্তান হইলেন তখন তারা সন্তানকে এইভাবে উপর করে মিছিল আনন্দ মিছিল শুরু করে দিয়েছেন আনন্দ মিছিল করে রসুলের কাছে গেলেন রসুলের কাছে যখন কোলে দিলেন রসুল সাথে সাথে খেজুর নিয়ে মুখে তার লালাটা রসুলের খেজুরের লালাটা সন্তানকে খাওয়াই দিলেন আল্লাহ কেমন কথা চিন্তা করে দেখেন রসুলের জবানের লালা যে সন্তানের কাছে গেছে সেই সন্তান কেমন সন্তান হবে এটা হচ্ছে আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে আপনার প্রথম খাবার সন্তানকে খাওয়াবেন সুন্নত তরিকায় যে কোনো উলামাই কারাম অথবা বুজুর্গর মুখের লালা ও সন্তানকে পান করাবেন খাওয়াবেন অবশ্যই সন্তান নেককার হবে কোনো সন্দেহ নেই কারণ প্রথম খাওয়ারটা সন্তান উপর একটা এফেক্ট আসে তাহসির হয় এই জন্য আপনার সন্তানকে প্রথম খাওয়ারটা যাচাই বাছাই করে খাওয়াবেন অর্থাৎ ওলামাই কারাম অথবা বুজুর্গর জবানের লালা অর্থাৎ এটা হচ্ছে রসুলের শূন্য তরিকা এটা হচ্ছে বাবার জন্য চার নাম্বার হক বাবা যদি এই হক গুলা আদায় না করে এই বাবাকে অবশ্যই বিদ্যাশ্রমে যেতে হবে অবাধ্য সন্তান হবে সর্বপ্রথম কারণ হচ্ছে সর্বপ্রথম বাবার হক প্রতিষ্ঠিত হয় সন্তানের উপর তারপর সন্তানের হক প্রতিষ্ঠিত হয় বাবার উপর যাই হোক চার নাম্বার হক আপনি আদায় করলেন তাহনি করবেন পাঁচ নাম্বার হক হচ্ছে আকিকা দেওয়া কি দেওয়া আকিকা দেওয়া আপনার সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটা বকরি আর যদি মেয়ে হয় একটা বকরি দিবেন এটা আল্লাহর নামে উৎসর্গ করে ছেলের সজ্ঞা হিসাবে মেয়ের সদ্গা হিসাবে আকিকা দিবেন এটা হচ্ছে সুন্নাত এটা মা বাবার উপর সন্তানের হক পাঁচ নাম্বার হক এই হকদার ছেলে বাবার উপর আর এই হকগুলা বাবা অবশ্যই আদায় করতে হবে যাই হোক সন্তান বড় হয়ে গেছে সুযুক নাই সুন্নাত হচ্ছে সাত দিনের দিন তার আপেइका দেওয়া অন্য রাওয়ায়েতে আছে মিশকাত শরীফে বুখারী শরীফে আছে সাত দিন মিশকার শরীফের 452 নম্বর হাদিসের মধ্যে আছে 21 দিনে দিলেও দিতে পারবেন অথবা 14 দিনে অর্থাৎ তিন সপ্তাহ আপনি যেকোনো একদিন যদি আদায় করেন হয়ে যাবে এটা উত্তম পদ্ধতি আপনার কাছে টাকা নাই ঋণ করতে হবে না আপনার ছেলের বয়স দশ বছর হয়েছে বিশ বছর হয়েছে যদি আপনার কাছে টাকা আসে ওই সময় আদায় করে নেয় সাত দিনের দিন দেওয়া উত্তম আপনি টাকা নাই ঋণ করার কোনো দরকার নেই আপনি পরবর্তীতে দিতে পারবেন তবে এটা আপনার উপর সন্তানের হক বাবাদের উপর সন্তানের হক এরপরে সাত দিনের দিন ছেলের মাথা মুন্ডাবেন মাথা মুंडन করার পরে যে চুলগুলা থাকবে এই চুল পরিমাণ রূপা সদগা করে দেবেন আপনার কাছে রূপা নাই আর যদি আরো বেশি উপর র্যাঙ্কে হয় তাহলে আপনি স্বর্ণ সদগা করতে পারেন হাদিসে রূপার কথা আসছে আপনার কাছে এই পরিমাণ অর্থ নাই আপনি টাকা সদগা করে দিতে পারেন এটা হচ্ছে সন্তান উপর আপনার উপর হক সাত দিনের দিন ছেলের নাম রাখবেন আর চুল পরিমাণ করবেন, রূপা অথবা টাকা এটা হচ্ছে সন্তানের পর আপনার হক যাই হোক পাঁচ নম্বর পর্যন্ত বলছি বাকি কথাগুলা ইনশাল্লাহ আগামী জমায় চেষ্টা করবো আলোচনা করার জন্য আমরা এই